অবশেষে চূড়ান্ত হলো সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সূচি। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। জামাল ভুঁইয়াদের নিয়ে আশাবাদী সাবেকরা। আমার শুধু একটাই দুঃখ যে মরে যাওয়ার আগে অন্তত এই জিনিসটা আমাকে শুনতে হলো, কিংবা আজকে তোমাদের মুখে জবাব দিতে হলো। রেলিগেশন লজ্জা এড়াতে বাফুফের কাছে আবেদন করবে ব্রাদার্স ইউনিয়ন। মুক্তিযোদ্ধাকে 30 লাখ টাকার অনুদান দিয়ে অনন্য উদাহরণ জাপানি ফুটবলার ইয়োশিকে কাতর। এবং অভিজ্ঞতা কিংবা তারুণ্য নয়, সার্বিক ফর্মের বিচারে টি-20 বিশ্বকাপের দল গড়ার পরামর্শ নাজমুল আবেদিনের। 3 ফরম্যাটে নিজেকে প্রস্তুতের সংকল্প সাদমানের। শুনছিলেন শিরোনাম। এবারে বিস্তারিত শুরুতেই জানাবো ফুটবলের খবর। বিগত কয়েক বছরের সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে জয় পায় না বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ দিয়ে শুরু হবে জামাল ভুঁইয়াদের সাফ মিশন। প্রথম ম্যাচে জয় পেলে লিগ পদ্ধতিতে হওয়া এবারের সাফে ভালো করবে বাংলাদেশ বলেই মনে করছেন জাতীয় দলের সাবেক ফুটবলার ইমতিয়াজ আহমেদ নকিব। করোনার মাঝেও ঘরোয়া লিগ চালু রাখাটা কাজে দেবে বাংলাদেশের। এবারের সাফ ভারতকে বড় প্রতিপক্ষ হিসেবে দেখছেন আরেক সাবেক ফুটবলার আলফাজ আহমেদ। বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারে না বাংলাদেশ, লাল সবুজের দেশের জন্য সাফই জেতাই বিশ্বকাপ। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে সবকটি আসরেই খেলেছে বাংলাদেশ। সেখানে কেবল 2003 সালে শ্রেষ্ঠত্বের মুকুট পড়তে পেরেছিল বাংলাদেশ। 1999 ও 2005 সালে ফাইনালে উঠেছিল বাংলাদেশ, তবে সেবার হারই সঙ্গী হয়েছিল জয় আলফাজদের। একসময়ের ফাইনালিস্টরা বিগত কয়েক বছরে গ্রুপ পর্বের বাধাই যে পেরোতে পারছে না, তার অন্যতম কারণ নাকি প্রথম ম্যাচে জিততে না পারা। এবারের সাফ মিশনে জামাল তপুদের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। উদ্বোধনী জয় পেলে আসরটা সহজ হবে বাংলাদেশের বলে মনে করেন জাতীয় দলের সাবেক ফুটবলার ইমতিয়াজ আহমেদ নকিব। ভারতের ম্যাচের আগে আমি মনে করি শ্রীলঙ্কার সাথে ম্যাচ, এটা আমাদের প্লাস পয়েন্ট, ওখানে আমাদের জেতার সম্ভাবনাই বেশি। করোনা পরিস্থিতির মধ্যেও চালু ছিল বিপিএল ফুটবল, নিয়মিত লিগ ম্যাচ খেলেছে বাংলাদেশের ফুটবলাররা, যেটা কাজে লাগবে এবারের সাফে, মন্তব্য বাংলাদেশের একসময়কার সেরা স্ট্রাইকার আলফাজ আহমেদের। সপ্তাহে 2-3টা ম্যাচ অনেক সময় খেলেছি, এটা আসলে এই লিগের এই যদি আপনি ধরেন তাহলে আমার মনে হয় যে প্লেয়ারদের জন্য লাভ হয়েছে, এই টুর্নামেন্টটা আমাদের এই লিগের পদ্ধতিটা কাজে লাগতে পারে। 3 বছরেরও বেশি সময় ধরে হেডকোচ জেমিডের অধীনে খেলছে ছেলেরা, এখন ওরা অনেক বেশি পরিণত। সাম্প্রতিক ফলাফলে জয় এসেছে উল্লেখযোগ্য হারে, তবে পাইপলাইনে যে প্লেয়ার নেই তা বারবার ভোগাচ্ছে বাংলাদেশকে, যেখানে বেশি কিছু করার নেই হেডকোচ জেমিডের মত সাবেকদের। লাস্ট 2-3 বছরে আমি ইয়াং কোনো নতুন প্লেয়ার বের হইতে দেখি নাই। জেমিডে তো একদিনে আমাদের আকাশে নিয়ে যেতে পারবে না, আমার প্লেয়ার নাই, সেখানে করবে কি? সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার মতো সুযোগ থাকে, টপ 2টা টিমই ফাইনাল খেলবে, তো আমরা প্রত্যাশা করব যে বাংলাদেশ টিম ভালো যাতে করে। প্রায় 2 দশক পর বাংলাদেশ স্বপ্ন দেখছে সাফ শিরোপা জয়ের, তবে সেখানে বড় বাধা পার্শ্ববর্তী দেশ ভারত ও স্বাগতিক মালদ্বীপ। মেহেদী রাই, সময় সংবাদ, ঢাকা। 46 বছর পর দেশের সর্বোচ্চ লীগ থেকে ব্রাদার্স ইউনিয়ন রেলিগেটেড হওয়ায় আবেগ আপ্লুত ক্লাবটির সাবেক জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু। এমন ঘটনা লজ্জাজনক বলছেন তিনি। আর ক্লাবকে যেন রেলিগেশন না করা হয় বাফুফে বরাবর সেই আবেদনও করবে ক্লাবটি, জানিয়েছেন ডিরেক্টর ইনচার্জ মহিউদ্দিন আহমেদ মহি। পাড়া মহল্লার ক্লাব থেকে দেশের সর্বোচ্চ লিগে, এরপর দলটাকে ঘিরে তৈরি হয়েছে দেশব্যাপী বিশাল ফ্যান বেস আর তাদের হৃদয়ে নিংড়ানো আবেগ, যাদের খেলা দেখতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে একসময় ঢল নামত সমর্থকদের। বলছি গোপীবাগের ক্লাব ব্রাদার্স ইউনিয়নের গৌরবময় অতীতের কথা। সময় যত গড়িয়েছে অস্তমিত হয়েছে ক্লাবের ঐতিহ্য, হারিয়েছে লিগে তাদের ছন্দ, গেল 1 দশকে বহুবারই লড়াইটা করতে হয়েছে রেলিগেশন ঠেকাতে, এবার আর পারল না। 46 বছর পর প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গেল ব্রাদার্স ইউনিয়ন, তাই তো ব্রাদার্সের বাবলু হয়ে ওঠা সাবেক এই ফুটবলারকে এতটা ছুঁয়ে যায় যে ক্লাবটায় কেটেছে যৌবন আর পেশাদার ক্যারিয়ারের পুরোটা। সেই নিরেট ভালোবাসা আর আবেগের ক্লাবকে খেলতে হবে চ্যাম্পিয়নশিপ লিগ। বাবলু, মহসিন, ওয়াসিম, সেলিমের পর কথা, সেলিম এখনো পায়নি, তিনজন কিন্তু ব্রাদার্স ইউনিয়নে খেলে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছি, সেরা কোচের সম্মানে সম্মানিত হয়েছি, এটা আমার অহংকার। আমি ব্রাদার্সের বাবলু, এখন যে ব্রাদার্স ইউনিয়নের যে বিশাল পরিধি এটা কিন্তু তখন ছিল না,
কিন্তু ব্রাদারসুনেন ছিল আকাশ শোষণ মানে চিহ্ন ছিল ওরা একসাথে ন্যাশনাল টিমে যাত্রা শুরু করছে চিহ্ন উঠেছে তোর ব্রাদারসুনেন গেল কি জবাব দিব আমাকে তোমরা মাফ করো ভাই আমার কাছে তোমার এই ব্যাপারে জবাব ছিল না আমার শুধু একটাই দুঃখ যে মরে যাওয়ার আগে অন্তত এই জিনিসটা আমাকে শুনতে হইলো কিংবা আজকে তোমাদের মুখে জবাব দিতে হইলো ক্লাবের রেলিগেশনে ব্রাদার্সে খেলা সাবেক ফুটবলার বাবলুকে যতটা ছুঁয়েছে ততটা কি স্পর্শ করে ক্লাবকর্তাদের সেই প্রশ্ন এখন উঠছে কারণ বাফুফের একজন সহ সভাপতি আর সদস্য যে এই ক্লাবেরই পরিচালক তারপরও কেন একটা ভালো মানের দল গড়তে পারে না এসব প্রশ্নে কিছুটা গাছাড়া মন্তব্য ক্লাবের ডিরেক্টর ইনচার্জের যদিও যেন রেলিগেটেড না করা হয় সে আবেদন করবে নাকি ক্লাবটি অস্বীকার করার কোন জন্য নাই যে আমি এই বছরের তুলনায় আগে যেভাবে একেবারে সময় দিতে পারি সত্যি কথা আবারও প্রিমিয়ার লিগে ফিরবে ব্রাদার্স ইউনিয়ন প্রতাপের সাথে দেখাবে তাদের ছন্দ প্রত্যাশা সমর্থকদের তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের নামে গড়া ফুটবল ক্লাব মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের জন্য অনন্য এক উদাহরণ তৈরি করলেন ক্লাবটির জাপানি ফুটবলার ও অধিনায়ক ইয়োসুকে কাতো ভালো মানের দল গঠনে প্রায় 30 লাখ টাকার অনুদান এনেছেন জাপান থেকে বাংলাদেশের ভালোবাসার প্রতিদান হিসেবে এই প্রতিভা বলছেন ইয়োসুকে কাতো সামনের মৌসুমে শক্তিশালী দল গঠনে এখন থেকে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন ক্লাবটির ম্যানেজার আরিফুল ইসলাম রাষ্ট্র হিসেবে জাপান বাংলাদেশ সম্পর্কটা দীর্ঘদিনের নানা দুর্যোগ আর সংকটে দেশটি উপস্থিত হয়েছে সহযোগিতার হাত বাড়িয়ে এবার ফুটবলের জন্য অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন জাপানি ফুটবলার ইয়োসুকে কাতো চলমান মৌসুমে আর্থিক সংকটে দল পরিচালনা অনেকটা বন্ধই হয়ে গিয়েছিল প্রিমিয়ার লিগের ক্লাব মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের ক্লাবের এই দুরবস্থা কাছ থেকে দেখেছেন ক্লাবটির জাপানি ফুটবলার ইয়োসুকে কাতো অধিনায়কের দায়িত্ব পালন করছেন তিনি জাতির শ্রেষ্ঠ সন্তানদের নামে গড়ে ওঠা ক্লাবের এমন পরিস্থিতি নাড়া দিয়েছে এই জাপানিকেও তাই সহযোগিতার হাত বাড়িয়ে পাশে এসেছেন জাপানে নিজের বন্ধু এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছেন বাংলাদেশ আর বাংলাদেশের ফুটবল আমার হৃদয়ে মিশে আছে এদেশের ফুটবলের জন্য কিছু করতে পারলে আমার মনে স্বস্তি কাজ করে আমি আর্জেন্টিনা জাপান থাইল্যান্ড ভারতে ফুটবল খেলেছি কিন্তু বাংলাদেশের মতো এত ভালো লাগেনি আমার আর ক্লাবের এমন অবস্থায় বাংলাদেশের ভালোবাসার প্রতিদান দিতে চেষ্টা করছি এর আগে ভিনদেশি বহু ফুটবলার বাংলাদেশে এসেছেন খেলেছেন এবং খেলে গেছেনও যেখানে খেলার বিনিময়ে অর্থ পাওয়ার কথা সেখানে কেন নিজেই অর্থ সংগ্রহ করছেন ক্লাবের জন্য দেখুন যারা এদেশটা স্বাধীন করেছে তাদের সম্মানে গড়া দলটায় আমি খেলি দল অর্থ সংকটে পড়েছে আর আমি অধিনায়ক হয়ে হাত গুটিয়ে থাকবো কোনোভাবেই হতে পারে না তাই আমি জাপানে আমার বন্ধু স্বজন আর কিছু প্রতিষ্ঠানের কাছ থেকে এই টাকা জোগাড় করেছি এটা করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি কাতোর এই ভালোবাসা দৃষ্টান্ত তৈরি করেছে নতুন মৌসুমে ভালো মানের দল গড়ার কাজটা এখনই হাতে নিচ্ছে ক্লাবটির ম্যানেজার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী উনি আমাকে দু একদিন আগে ডেকে বললেন জারিফ আমাদের তো এখন থেকেই চেষ্টা করতে হবে সামনে বছর টিম করার ভালো স্পন্সরের জন্য ট্রাই করতেছি এখন থেকে হয়তোবা আরো ভালো কিছু করতে পারবো ক্লাবটি সঠিকভাবে পরিচালনায় সরকারের সহযোগিতাও কামনা করেন এই জাপানি ফুটবলার তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বৃহস্পতিবার উত্তর বারিধারার বিপক্ষে লড়বে সাইফ স্পোর্টিং ক্লাব বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুদলের ম্যাচটি শুরু হবে বিকেল 4টায় একই সময় আরেক ম্যাচে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশের মুখোমুখি হবে আরামবাগ এর মধ্যে রেলিগেশন নিশ্চিত হয়ে যাওয়ায় মান বাঁচানোর লক্ষ্য আরামবাগের তারকায় ঠাসা ক্লাব কিন্তু সে অনুযায়ী সাফল্য এ মৌসুমেও পায়নি সাইফ স্পোর্টিং ক্লাব 20 ম্যাচে 35 পয়েন্ট নিয়ে টেবিলের 6 নম্বরে আছে তারা এরই মধ্যে বেশ কয়েকবার বদল হয়েছে কোচ কোনো বিদেশি কোচই এসে থিতু হতে পারছেন না সাইফে দেশীয় জুলফিকার মাহমুদ মিন্টুতেই ভরসা দলটির জুলাইয়ে শেখ জামালের কাছে হারের পর লিগে টানা 3 ম্যাচ জয় পেয়েছে সাইফ আরামবাগ শেখ রাসেল সবশেষ আবাহনীর বিপক্ষে জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে রহমত জামালরা এ ম্যাচে প্রতিপক্ষ উত্তর বারিধারাকে হারিয়ে সে জয়যাত্রা ধরে রাখতে চায় সাইফ
লিগে আর মাত্র চারটি ম্যাচ আছে তাদের। এই ম্যাচগুলোতে কোনো ভুল করতে চায় না জামাল ভূঁইয়ারা। পয়েন্ট টেবিলে একটা ভালো জায়গায় থেকে লিগ শেষ করার লক্ষ্য এখন সাইফের। প্রতিপক্ষ বাড়িধারা আছে দশম স্থানে, অবনমনের কোনো সুযোগ নেই তাদের, তাই নির্ভর হয়েই খেলার লক্ষ্য বাড়িধারার দলটির। আরেক ম্যাচে বীরশ্রেষ্ঠ শহীদ মুস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশের বিপক্ষে লড়বে আরামবাগ। ক্যাসিনো কাণ্ডের পর থেকেই দুর্দিন শুরু হয় মতিঝিল পাড়ার দলটির, এরপর সেখান থেকে আর ঘুরে দাঁড়ানো হয়নি আরামবাগের। একুশ ম্যাচে মাত্র পাঁচ পয়েন্ট নিয়ে এরই মধ্যে রেলিগেশনে পড়েছে তারা। দ্বিতীয় স্তরে নেমে যাওয়ায় আগামী মৌসুমে আর বিপিএলে দেখা যাবে না আরামবাগকে। হাতে আছে আরও তিনটি ম্যাচ, এ ম্যাচগুলোতে ভালো করে মান বাঁচানোর লক্ষ্য আরামবাগের। প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ একুশ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে। লিগে চট্টগ্রাম আবাহনীর কাছে হারের পর মুক্তিযোদ্ধাকে হারিয়ে জয় ফিরেছিল তারা, তবে সব শেষ ম্যাচে আবার শেখ জামালের কাছে ২-১ গোলে হেরেছে পুলিশ। তাই আরামবাগকে হারিয়ে জয় ফেরার লক্ষ্য পাকির আলী শিষ্যদের। প্রতিপক্ষের দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে নয়, বরং মাঠের লড়াইয়ে সেরাটা দিয়েই জিততে চায় পুলিশ। পারভীন আক্তার, সময় সংবাদ। স্বাধীনতার ৫০ বছর পর বংশালের পাকিস্তান মাঠ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মাঠের পরিচয় পেল। প্রকল্প বাস্তবায়নে যেখান থেকে উচ্ছেদ করা হয়েছে নিষিদ্ধ আড্ডা, মাদকের আখড়া আর অবৈধ দোকানপাট, দৃষ্টিনন্দন ওয়াকওয়ে আর মাঠে নতুন ঘাস বসানোর সঙ্গে চারপাশে করা হয়েছে সবুজায়ন। যদিও স্থানীয় জনপ্রতিনিধি জানালে এখনও অনেক কাজ বাকি আছে। জুবায়ের ফয়সালের রিপোর্ট। দেখে মনে হবে বিদেশের মাটিতে সদ্য নির্মিত কোনো প্র্যাকটিস গ্রাউন্ড, যেখানে একটু পরেই দৌড়ঝাঁপ শুরু করবেন ক্রীড়াবিদরা। অথচ এটি ঘন বসতিপূর্ণ পুরানো ঢাকার বংশালের একটি মাঠ। ৫০ বছরের বাংলাদেশ, কিন্তু আমি যে মাঠে দাঁড়িয়ে আছি তা যেন স্বাধীন হলো এই সকালে। এই মাঠ থেকে অন্তত দুটো উপকার পাবে এখানকার মানুষ। বন্ধ হবে অবৈধ আড্ডা আর মাদকের আসর, সুযোগ মিলবে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার। সর্বজনের প্রত্যাশা এই বাংলাদেশ মাঠই হয়ে উঠুক তারুণ্যের বেড়ে ওঠার আদর্শ মঞ্চ। দেশ স্বাধীনের পরও এতকাল ধরে এর পরিচয় ছিল পাকিস্তান মাঠ হিসেবে, আধুনিকায়নের মাধ্যমে যার সমাপ্তি দেখছেন এলাকাবাসী। এটা পাকিস্তানের মাঠ ছিল, এখন বাংলাদেশ মাঠ। কিন্তু এখনও অনেক রিক্সাওয়ালা, সিএনজি, বিভিন্ন পাকিস্তান মাঠ বলেই অনেকে সম্বোধন করে। এমন মনে ছিল যে বলার আর কোনো ভাষা নেই। মাদকের আড্ডা ছিল, এগুলো শেষ হয়ে গেছে, কিছুই নাই। ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই মাঠকে কেন্দ্র করে গড়ে উঠেছে ফুটবল ক্লাব, তৈরি হয়েছে জাতীয় দলের বহু ফুটবলার। আমার হাতে এখানে অনেক প্লেয়ার তৈরি হয়েছে, ওই কাজের মতো মাঠটা ঠিক মতন হয়নি, মাটিগুলা ইটগুলা মানে উঁচা উঁচা হয়ে রয়েছে, পোলা মাঠটা তো হাঁটতেই পারবে না বা খেলতে পারবে না। এই জন্য আমি কাউন্সিলর সাহেবকে এবং মেয়র সাহেবকে বলছি যে এই মাঠের ভিতরে বলছে যে না, বালু দিয়ে আবার ঠিক করবে। বাংলাদেশ মাঠ ঘিরে সরকারের বহুমাত্রিক পরিকল্পনা তুলে ধরে স্থানীয় জনপ্রতিনিধি বলছেন আধুনিকায়নের পথে মানা হয়নি কোনো বাধা। এখানে ৩০-৩৫টা দোকান ছিল, দোকান ভেঙে অত্যাধুনিক মাঠ এলাকাবাসীকে উপহার দেওয়া হয়েছে। এখানে ক্লাব হবে, প্লেয়ারদের থাকার জন্য রুম হবে, লাইব্রেরি হবে, কফি শপ হবে, জিম হবে। প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত বাংলাদেশ মাঠের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। এবারে ক্রিকেট। লকডাউনের কারণে দীর্ঘ বিরতিতে ব্যাটে মরচে পড়লেও নিজেদের স্কিলের ওপর ভরসা আছে সাদমান ইসলাম অনিকের। আসছে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় পর্বের আগে এইচপির বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের ঝালিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন তিনি। এদিকে আপাতত টেস্ট ফরম্যাটে খেললেও বাংলাদেশকে তিন ফরম্যাটেই সার্ভিস দেওয়ার স্বপ্ন দেখেন সাদমান। ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হতে না হতেই নির্বাসনে যায় বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট। গত এক মাস ছিল না কোনো কার্যক্রম, সংক্ষিপ্ত সংস্করণের জাতীয় দল ছাড়া ব্যস্ততা ছিল না কারোরই। এই শূন্যতা থাকবে আরও বেশ অনেক দিন। আসছে নিউজিল্যান্ড সিরিজের পর টি টোয়েন্টি বিশ্ব আসরের আগে আবারও লম্বা বিরতি থাকবে ক্রিকেটে। এরপর বিশ্বকাপে যাবে ভাগ্যবান ১৫ থেকে ১৮ জন, হিসেব মতে বাকি সবার থাকার কথা তখন অখণ্ড অবসর। নভেম্বরের আগে টেস্ট দলের নেই কোনো ম্যাচ, ওয়ানডে দলটাও ফ্রি থাকবে এবছর পুরোটাই। অর্থাৎ টি টোয়েন্টি ছাড়া বাকি সবারই ম্যাচ ফিটনেস এবং স্কিল নিয়ে কাজ করার সুযোগ কমে যাবে। তবে বিষয়টা নিয়ে খুব একটা চিন্তিত নন টেস্ট দলের ওপেনার সাদমান ইসলাম অনিক। লকডাউন এবং করোনার বাস্তবতা মেনে নিয়েই ভবিষ্যৎ পরিকল্পনা গোছাচ্ছেন তিনি। এইচপি দলের বিপক্ষে যে ম্যাচগুলো আছে সেগুলো দিয়েই আপাতত স্কিল ডেভেলপমেন্টের কাজ চালাবেন। বিরতিটা তো এটা হয়তো বা দেশের স্বার্থে আমাদের তো লকডাউন দেওয়া হয়েছিল, এটা তো আমাদের মানতেই হবে। তো এখন যেরকম আমাদের টাইম আছে চেষ্টা করতেছি যে এই টাইমগুলোতে কাজে লাগানো, কীভাবে কাভার করা যায়, যে আগের প্র্যাকটিসগুলো করা হয়নি। ম্যাচগুলো আমাদের খুব কাজে দিবে, প্র্যাকটিসও হবে আমাদের, তারপর তো হয়তো বা ন্যাশনাল লিগ বা আমাদের
সামনে সিরিজ আছে, তো এটার জন্য নিজেদের রেডি করা যাবে। এখানে টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা মৌসুম শেষ হয়েছে, তলানিতে থেকে যাত্রা শেষ করেছে বাংলাদেশ। এবছরে আবারও শুরু হচ্ছে চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় পর্ব। দীর্ঘ বিরতির কারণে ভালো শুরু পেতে আত্মবিশ্বাসী টেস্ট দলের সদস্যরা। হয়তোবা লাস্ট টেস্ট চ্যাম্পিয়নশিপটা আমাদের অত ভালো হয়নি, তো এবার আমাদের সবাই খুব ভালো পারফরমেন্স করতেছে, তো আশা করি খুব ভালো প্র্যাকটিস হচ্ছে আমাদের, তো ইনশাআল্লাহ নেক্সট ইয়ার স্টার্ট হবে, ওটা ভালো খেলবে ইনশাআল্লাহ। সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের নিয়মিত সদস্য সাদমান আপাতত অনুশীলন করছেন ওয়ানডে দলের সদস্যদের সঙ্গে, সুযোগ পাওয়ায় কাজ করছেন নিজের ঘাটতিগুলো নিয়ে। স্বপ্ন একদিন বাংলাদেশের জার্সি পরবেন তিন ফরম্যাটেই। এখন আমাদের যেরকম অফ সিজন আসছে, আমি চেষ্টা করতেছি যে আমার কি ল্যাকিংস বা কীভাবে আমাকে নিজেকে উপরের দিকে নেওয়া যায়, তো ওইটা নিয়েই কাজ করতেছি। আশা করি ভালো পারফর্ম করলে অবশ্যই নিজেকে ওই জায়গায় দেওয়ার চেষ্টা করবো। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। অভিজ্ঞতা বা তারুণ্য নয়, সাম্প্রতিক ফর্মের বিচারে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের সম্ভাব্য সেরা স্কোয়াড গঠনের পরামর্শ ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিমের। মুশফিক ফিরলেও উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে সোহানের সামর্থ্য আছে বলেও মন্তব্য করেছেন বিকেএসপির এই ক্রিকেট শিক্ষক। বেশ কিছু পজিশনে পাইপলাইনে বিকল্প ক্রিকেটার থাকাকে ইতিবাচক হিসেবে দেখছেন ফাহিম। দেশের মাটিতে সাদা পোশাকে ক্যারিবীয়দের কাছে হারের পর থেকে একটা কানাগলিতে আটকে যায় টাইগাররা। নিউজিল্যান্ডে ভারী হয় হারের বোঝা, রাবণের দেশেও নিজেদের হারিয়ে খুঁজেছে মুমিনুল বাহিনী। লঙ্কানদের দেশে পেয়ে বাঘেরা ঘুরে দাঁড়ায়, ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পর আর ফিরে তাকাতে হয়নি। কিউইদের বিপক্ষে হোম অ্যাসাইনমেন্টের পরে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ, যেখানে তামিম মুশফিক ছাড়াও স্কোয়াডে ফিরবেন লিটন দাস। বিশ্বকাপের জন্য আইসিসির বেঁধে দেয়া 15 সদস্যের স্কোয়াডে তাদের জায়গাটা প্রায় নিশ্চিত। তাহলে আগের দুই সিরিজের ইনফর্ম ব্যাটসম্যানদের কিভাবে মূল্যায়ন করবে বোর্ড? প্রথম অনুযায়ী হয়তো যারা ফিরে আসবে তারা মোর এস্টাবলিশড প্লেয়ার, সেই হিসাবে হয়তো তাদেরই জায়গা হবে। নতুনদের যারা ভালো করেছে বা ভালো করার একটা ইঙ্গিত দিচ্ছে তাদের মধ্যে হয়তো কেউ বাদ পড়বে এবং সেটা খুবই দুঃখজনক হবে। তবে এটা খুবই গুরুত্বপূর্ণ হবে যে আমরা যেন আমাদের সেরা দলটা বেছে নিতে পারি, ইররেসপেক্টিভ অফ এক্সপিরিয়েন্স অর ইউথ। সোহান, শামিম এবং আফিফের মধ্যে কে সুযোগ পায়, দল গঠনটা কিভাবে হয়, কারণ আমাদের দলের ফরমেশন হয়তো কিছুটা চেঞ্জ হতে পারে যদি উইকেট চেঞ্জ হয়। যোগ্য একজন খেলোয়াড়, উইকেট ব্যাটসম্যান হিসেবে খেলোয়াড়ের মতো যোগ্য একজন খেলোয়াড়। অন দি আদার হ্যান্ড মুশফিকও আমি জানি না সে চাইবে কি না তুমি করতে, সেক্ষেত্রে ম্যানেজমেন্টের কি সিদ্ধান্ত হয় সেটা দেখতে হবে। তবে একটা সিদ্ধান্ত হওয়া উচিত যাতে দলটা সবচেয়ে বেশি লাভবান হয়, দলের জন্য বেনিফিট হয়। ওপেনিং থেকে ফিনিশার, পাইপলাইনে সব পজিশনে একাধিক বিকল্প থাকাকে দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন সাকিব মুশফিকদের ক্রিকেট গুরু। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। করোনার কারণে দুইবার পেছানোর পর অবশেষে আগামী ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি, এমনটাই নিশ্চিত করেছেন হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। দেশীয় কোচের অধীনে যত দ্রুত সম্ভব জাতীয় দলের ক্যাম্প শুরু হবে বলেও জানান তিনি। ঘরের মাঠে আন্তর্জাতিক টুর্নামেন্টে সেরাটা দিতে পর্যাপ্ত অনুশীলনের পাশাপাশি কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার দাবি খেলোয়াড়দের। এদিকে নারীদের হকি সিরিজের পর তাদের নিয়ে দীর্ঘমেয়াদী ক্যাম্পের পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। গেল বছরের সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির, কিন্তু করোনা ভাইরাসের প্রকোপে টুর্নামেন্টটি প্রথম দফায় পিছিয়ে দেয় এশিয়ান হকি ফেডারেশন। এরপর নতুন সূচি অনুযায়ী চলতি বছরের 11 মার্চ হওয়ার কথা ছিল টুর্নামেন্টটি। সবশেষ 1 অক্টোবর তারিখ নির্ধারণ থাকলেও পরিস্থিতি বিবেচনায় পুরো টুর্নামেন্টটি আবারও স্থগিত করা হয়। কয়েকবার পেছানোর পর অবশেষে আলোর মুখ দেখছে আসরটি। আগামী ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে অংশ নেবে স্বাগতিক বাংলাদেশ, ভারত, পাকিস্তান, কোরিয়া, মালয়েশিয়া ও জাপান। দীর্ঘদিন পর ঘরের মাঠে অনুষ্ঠেয় টুর্নামেন্টের জন্য মুখে আছে আয়োজকরা। চ্যাম্পিয়ন্স ট্রফির যে খেলাটা আছে সেটি এখন পরিবর্তিত হয়ে আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে, অন্যান্য কার্যক্রমগুলো আমাদের চলবে। করোনার কারণে অনুশীলনের বাইরে অলস সময় পার করছে খেলোয়াড়রা। এবার স্বাগতিক হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইতিবাচক পারফরমেন্স করতে চায় জিমি নাইমরা। তবে আন্তর্জাতিক টুর্নামেন্টে সেরাটা দিতে পর্যাপ্ত অনুশীলনের পাশাপাশি কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার দাবি খেলোয়াড়দের। ইন্ডিয়া, আপনারা দেখছেন যে রিসেন্টলি অলিম্পিকে তারা একটা পদক নিয়ে আসছে, আসলে আমরা যদি এই চিন্তাধারণা নিয়ে মাঠে নামি তাহলে আমাদের আসলে এটা ভুল হবে। তো আমরা চাইবো যে হচ্ছে অ্যাজ এ টিম হিসাবে খেলে ভালো একটা রেজাল্ট করার জন্য। প্রতিপক্ষ দলগুলো খুবই শক্তিশালী, তাদের সাথে ভালো করার জন্য আমাদের খুবই ভালো মানের প্র্যাকটিসের প্রয়োজন। তো এই প্র্যাকটিস আমরা করতে হলে দেখা যাবে তাদের সাথে আমরা ভালো খেলবো।
প্র্যাকটিসের পাশাপাশি আমাদের প্রস্তুতি ম্যাচগুলোও খুবই প্রয়োজন, কারণ প্রস্তুতি ম্যাচগুলো খেললে আমরা আসলে বুঝতে পারবো আমাদের অবস্থানটা কি। আগামী 26 আগস্ট শুরু হচ্ছে নারীদের হকি সিরিজ। এই সিরিজের পর তাদের নিয়ে দীর্ঘমেয়াদী ক্যাম্পের পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। কোভিড টেস্ট হবে এবং কোভিড টেস্টের পরে আমরা আমাদের প্রাথমিক অনুশীলন শুরু করব এবং আগামী 26 তারিখ বিকেল 4টায় আমাদের টুর্নামেন্টের ওপেনিং হবে। দুটি দল দলে বিভক্ত হয়ে তারা ম্যাচ খেলবে, 5টি ম্যাচ খেলবে। এদিকে বারবার পেছানোর পর শেষ পর্যন্ত জুনিয়র এশিয়া কাপ বাতিল করেছে এশিয়ান হকি ফেডারেশন। স্টেক দীপু, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দেব আরেকবার। অবশেষে চূড়ান্ত হলো সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সূচি। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। জামাল ভুইয়াদের নিয়ে আশাবাদী সাবেকরা। এবং অভিজ্ঞতা কিংবা তারুণ্য নয়, সার্বিক ফর্মের বিচারে টি টোয়েন্টি বিশ্বকাপের দল গড়ার পরামর্শ নাজমুল আবেদিনের। তিন ফরম্যাটে নিজেকে প্রস্তুতের সংকল্প সাদমানের। এই ছিল খেলার সময়ে, সঙ্গেই থাকুন সময়।